প্রথমে জিজ্ঞেস করবো যে অন্য প্রসঙ্গে যাচ্ছে না, এই যে নাচ এবং দারুণ চুটিয়ে নাচ করে তুমি স্টেজে এবং নিউ মার্কেটে, সবটা ফুল ক্রেডিট গোস টু কুলসানি। কুলসানি আমাকে এতটা সাপোর্ট করেছে সেই কারণে আমি পেরেছি, আর নাহলে আমি বড় বড় ছেলে যেরকম ভাষানে নাচি সেরকম নেচেছি বাইরে। আর নন্দিতা রায় আমাকে এরকম একটা সুযোগ দিয়েছেন সিনেমায় অভিনয় করবার জন্য, ধন্যবাদ বিন্দোস প্রোডাকশনকে। আর আজকের দিনটার জন্য আমি স্পেশালি থ্যাংক জানাবো জামিন মিউজিককে, তার কারণ একসঙ্গে পরপর চারটে সিনেমার অ্যাডভান্স ডিল একটা মিউজিক কোম্পানির সঙ্গে যখন কলকাতার একটা প্রোডাকশন হাউসের হয় সেটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য একটা বিরাট বড় ঘটনা। ধন্যবাদ জানিয়ে দিচ্ছি। অভিনয় তুমি ভালো করো, সবাই জানে কিন্তু লুকস, এই ছবিটির যে লুকস তোমার একদম অন্যরকম লুকস, এই লুকসটা তুমি বারবার যে লুকস করেছে আর কি, তাকেও তুমি পরিচয় করাচ্ছো আর কি, এই লুকসটা প্রসঙ্গে একটু বলো আর কি। এটা ফুল ক্রেডিট মেকআপ আর্টিস্ট পাপিয়া চন্দর, পাপিয়া যেভাবে আমাকে মোল্ড করেছে, যেভাবে তৈরি করেছে সেটা পাপিয়াই পেরেছে, তার কোনো প্রস্থেটিক ইউজ করেনি, কোনো প্রস্থেটিক ছাড়া পাপিয়া এটা তৈরি করতে পেরেছে, ফুল ক্রেডিট গোস টু পাপিয়া। থ্যাংক ইউ। 2008 থেকে 2024 তোমার জার্নিটার সম্বন্ধে কি বল, 2008টা আমরা জানি অতি কষ্ট তোমার কাছে, ঋতুপর্ণা তোমার সঙ্গে ছিল তখন, হ্যাঁ ওই সিনেমা আমরা দেখেছি প্রতি মুহূর্তে ছিলাম, তুমি তখন থেকে আজকের দিন সময় তুমি কী বলতে চাও? একটা স্বপ্নের মতো জার্নি, এইটুকুই। আমি তোমার সঙ্গে একসময় অ্যাক্টিং করেছিলাম, তুমি আমার আমার ম্যানেজার হয়েছিলে সেই সময়তে, এবং সেই অ্যাক্টিং তোমার দেখেছিলাম, আজই তুমি করছো, খালি অ্যাক্টিং নয় ডিরেকশন সব ব্যাপারে তুমি আছো, এবং এটা কী করে সম্ভব হচ্ছে এক সব একসাথে? এটা ভগবান আছে বলে তাই বড়লাগে ধন্যবাদ জানাবো, আমার পাশে থেকেছেন, আমার সুযোগ দিয়েছেন। এটা কি স্বয়ং মানে প্রভুর ইচ্ছা বলতে পারি আমরা? একদম শিবপ্রসাদ শিবটা করে ইচ্ছে,